আসসালামু আলাইকুম কীভাবে মেয়োনিজ তৈরি করলে মেয়োনিজের লিকুইডি ভাব আসবে না এরকম ঠিক মেয়োনিজ আপনি কোনো প্রকার মেশিন ছাড়াই হ্যান্ড উইক্স অথবা যে কোনো চামচের সাহায্যেই তৈরি করে নিতে পারবেন আজকে সেই পদ্ধতিটা দেখাবো একই সাথে মায়নিস কিভাবে তৈরি করলে আপনি তিন থেকে সাত দিন সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে সেটিও বলে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন প্রথমেই বলবো ডিমের কোন অংশ দিয়ে আপনি ম্যারোনস করবেন অনেকেই দ্বিধায় থাকেন যে ডিমের সাদা অংশ দিয়ে ম্যারুন করবে নাকি কি কুসুম দিয়ে নাকি পুরো আস্ত ডিম দিয়েই ম্যারোনসটা তৈরি করবে আসলে তৈরি করতে চাইলে তো আপনি তিনভাবেই তৈরি করতে পারবেন সাধারণত লোকাল রেস্টুরেন্টগুলোতে তারা সাশ্রয়ের কারণে দেখা যায় যে অনেক সময় আস্ত ডিম দিয়ে তৈরি করেন মেয়োজ আবার অনেক সময় তারা শুধু সাদা অংশ দিয়ে মেয়োজ তৈরি করেন সেক্ষেত্রে দেখা যায় যে একটা ডিম দিয়েই বেশ অনেকখানি পরিমাণে মায়নিস তৈরি করে নিতে পারেন তারা তবে স্বাস্থ্যসম্মত উপায়ে যদি আপনি মেয়োনিজ তৈরি করতে চান আর যদি আপনি লিকুইডি ভাব না আসে এই দিকটা যদি আপনি ঠিক রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ডিমের কুসুমটাই ব্যবহার করতে হবে ডিমের কুসুমে ফ্যাটের পরিমাণ বেশি থাকে এটা পুষ্টিগুণের দিক থেকে যেমন বেশি থাকে একই সাথে ডিমের কুসুম দিয়ে মেয়োনিজ তৈরি করতে গেলে ফ্যাটের পরিমাণ বেশি থাকার কারণে সেই মেয়োনিজটা বেশ ঠিক হয় লিকুইডি হয়ে যাওয়ার চান্স কম থাকে এছাড়াও আরও কিছু দিক আছে লিকুইডি না হওয়ার সেই টিপসগুলো শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আজ আপনাদেরকে আমি দুটো ডিমের কুসুম দিয়ে ম্যারামিস তৈরি করে দেখাবো এখানে দুটো ডিমের কুসুমের জন্য আমি রেগুলার কুকিং অয়েল নিয়েছি ফ্লেভার ছাড়া এমন যে কোনো অয়েলই ব্যবহার করা যাবে আমি এখানে সোয়াবিন তেলটাই ইউজ করেছি আর এই অয়েলটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা পর্যন্ত আর ঠান্ডা হওয়ার পর ব্যবহার করছি ভালো রেজাল্টের জন্য প্রথমেই ডিমের কুসুম হালকা করে একটু বিট করে নেব সরাসরি অন্যান্য সব উপকরণ আগে না দিয়ে প্রথমেই ডিমের কুসুম হালকা এরকম একটু বিট করে তারপর যে ঠান্ডার তেলটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি সেই তেলটা সুচালো আকারে আস্তে আস্তে ফেলতে থাকব আর খানিকক্ষণ বিট করতে থাকব যখন কিছুটা ক্রিমি টেকচারে চলে আসবে ঠিক তখন বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করতে থাকবো এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি উপকরণগুলো অ্যাড করতে থাকেন তাহলে সেই মেয়োনিজের নিজের লিকুইডি ভাব হওয়ার চান্স কম থাকে আমি এই রকম ঠিক হওয়ার পর এখন এক এক করে সব উপকরণ অ্যাড করব প্রথমেই দিচ্ছি আমি কালো গুঁড়ো আর সাদা গুঁড়ো কোয়ার্টার টি স্পুন করে কেউ চাইলে যে কোনো একটা গুঁড়ো ইউজ করতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা চামচ চিনি এখানে আমি ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়েছি আর একটা চামচ দিয়েছি চিনি আর লেবুর রস দিব পুরো লেবুর রস না একটা স্লাইস এইরকম একটা স্লাইস থেকে একটা চামচ পরিমাণ লেবুর রস ইউজ করব খুব বেশি পরিমাণে দেওয়ার কোনোই দরকার নেই আর হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা আমি এখানে একটা চামচ পরিমাণ অ্যাড করছি এই একটা চামচ হোয়াইট ভিনেগার প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে যে কোনো ব্র্যান্ডের হোয়াইট ভিনেগার ইউজ করা যাবে অনেকেই বলেন যে অ্যাপেল সিডর ভিনেগার ইউজ করা যাবে কি না অ্যাপেল সিডর ভিনেগার স্ট্রং ফ্লেভার হওয়ার কারণে ম্যানিজের টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই চেষ্টা করবেন অ্যাপেল সিডর ভিনেগারটা অ্যাভয়েড করার জন্য এবার এভাবে সুচালো আকারে তেল ফেলতে থাকবো আর এক হাতে অনবরত এভাবে হ্যান্ড হুইক্স দিয়ে নাড়তে থাকবো কেউ চাইলে কিন্তু যে কোনো চামচের সাহায্যেও আস্তে আস্তে নেড়ে আস্তে আস্তে তেল ফেলতে ফেলতে এই মেরোনসটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু এমনই ক্রিমি টেক্সারেই মেয়োনেস তৈরি করে নেওয়া যায় আবার কেউ চাইলে মিক্সিতে অথবা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়েও কিন্তু মেন তৈরি করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন অল্প অল্প করে অয়েল অ্যাড করতে যদি সম্ভব হয় এভাবে সুচালো আকারে মেয়নিজের তেল অ্যাড করতে করতে আপনি বিট করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই মেয়োনজ তৈরি করতে খুব বেশি সময় লাগে না এভাবে হ্যান্ড হুইক্স দিয়েই চট জলদি খুব অল্প সময়ে সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় তাই আমি পছন্দ করি কোনো মেশিন ছাড়াই এভাবে হ্যান্ডওইস দিয়ে এইরকম ক্রিমি টেক্সচারে অর্থাৎ থিক ম্যনস্টাই তৈরি করে নিতে আর এই পরিমাণে তেল আছে এইটুকু তেলও আমি অল্প অল্প করে দিয়ে শেষ করে ফেলব আমি এখানে আড়াইশো এম এল মেজারমেন্ট কাপের এক কাপ তেল নিয়েছিলাম অর্থাৎ দুটো ডিমের কুসুমের জন্য এখানে আমি আড়াইশো এম অয়েল ব্যবহার করেছি এই মেয়োনিজ তৈরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমি যা যা ব্যবহার করেছি এই সব উপকরণ ছিল বেসিক উপকরণ সবটুকু অয়েল শেষ হওয়ার পর আরও এক মিনিটের মতো খুব ভালো মতো বিট করার পর দেখেন হ্যান্ড হুইকস থেকে কিন্তু আর পড়ছেও না কতটা ঠিক হয়েছে মেয়োনিজ আমি আশা করছি আপনারা সকল টিপস সহ প্রতিটা স্টেপ যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রেও এমন ঠিক মেয়োনিসই হবে প্রথম স্টেপ হচ্ছে অয়েল আর ডিম নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে অয়েল সুচালো আকারে ফেলার সময় অনবরত নাড়তে হবে আর তিন নম্বর স্টেপ হচ্ছে লবণ চিনি হোয়াইট ভিনেগার লেবুর রস গোলমরিচ গুঁড়ো এইসব উপকরণগুলো শুরুতেই না দিয়ে কিছুটা ঠিক হওয়ার পর অ্যাড করতে এই তিনটা স্টেপ ফলো করলে ইনশাল্লাহ আপনার ক্ষেত্রেও এমনই হবে এখন কেউ চাইলে এ পর্যায়ের টেস্ট এবং ফ্লেভারের জন্য ইয়েলো মাস্টার্ড পেস্ট ইউজ করতে পারেন চিলি সস টমেটো সস ইউস করতে পারেন আবার কেউ চাইলে কিন্তু আমের আচার বা জলপাইয়ের আচারটাও ইউজ করতে পারেন আমের আচার বা জলপাইয়ের আচার গ্রিল সসের ক্ষেত্রে ব্যবহার করা হয় টমেটো সস এবং টমেটো পেস্ট ডিপিং সস হিসাবে ব্যবহার করা হয় আর ইয়েলো মাস্টার্ড পেস্ট অনেকেই ফ্লেভারের জন্য ইউজ করেন এই ছিল আমার ডিমের কুসুম দিয়ে ঠিক ক্রিমি টেক্সারের মেয়োজ এই মেরোনিসটা অসম্ভব মজার হয় সব উপকরণগুলো ঠিক রেখে কেউ চাইলে ডিমের সাদা অংশ বা আস্ত ডিম দিয়েও এই একইভাবে মেরোনস তৈরি করে নিতে পারেন তবে আমি পছন্দ করি ডিমের কুসুম দিয়ে আরও বেশি পছন্দ করি পশ্চুরাইজ ডিম ইউজ করে মেরোনজ করতে যেহেতু মেওনিজ বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর ডিম দিয়ে মেয়োনিজ তৈরি কিন্তু বেশি টেস্টি হয় আবার ডিমে বেশ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়াও থাকে তাই চেষ্টা করবেন বাসায় ডিম পাস্তোরজ করে তারপর বাচ্চাদের জন্য মেয়োনিসটা রেডি করতে সেটা আপনি ডিমের সাদা অংশ দিয়েই করেন বা আস্ত ডিম দিয়েই করেন বা ডিমের কুসুম দিয়েই করেন যেই অংশ দিয়েই করেন না কেন চেষ্টা করবেন পাস্তুরাইজ ডিমটা ইউজ করার ক্ষেত্র জন্য আর পাস্তুরাইস ডিম ইউজ করলে সেই মেওনিজ আপনি সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন একই সাথে কিন্তু অবশ্যই হোয়াইট ভিনেগারটা ইউজ করতে হবে আর পাস্তুরাইস ছাড়া ডিম ইউজ করলে এভাবে আপনি এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে সেই মেয়োনিজ তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই ছিল আমার আজকের মেয়োনজের রেসিপি আর আপনারা যদি কেউ পাস্তুরাইজ করার ডিম দেখতে চান রেসিপিটা কিভাবে করতে হয় অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন অনেক বেশি যদি রিকোয়েস্ট পাই চেষ্টা করব ডিম কিভাবে পাস্তুরাইজ করতে হয় ঘরে সেটিও দেখানোর জন্য আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে যেন বাকিরাও দেখতে পায় সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এই মেয়োনেস দিয়ে নতুন নতুন আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ফিউচারে সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ